এখানে না হলো 200 পরিবার ছিল, 200 পরিবার উচ্ছেদ হয়ে গেছে। এখন এই যে আর তিন চারটা ঘর আছে, এই তিন চারটা ঘর থাকলেই মানে গেলেই শেষ। এখানে মানে দাঁড়ানোর জায়গা নাই, খাওয়া দাওয়া তো সেরকমই। নেতারা প্রথম দিন আসলো, হ্যাঁ তিন দিন আগে এসে দেখে আফসোস করলো। তো এবার বিজেপির থেকে যে আসলো তা তো আমরা চিঠি টিটি না, নাম টাম জানি না, স্লিপ দিয়ে গেল কয়েকজনকে। স্লিপ আজও আমাদের পকেটে রয়ে গেছে, কেউ কেউ স্লিপ রাগ করে ফেলাই দিছে। হ্যাঁ এইটি হলো আমাদের নেতাদের অবস্থা। এরপরে যাই হোক তৃণমূল এসে আবার কিছু হেল্প করছে, সে চাল ডাল যাক আলু তেল তুল দিয়ে দিছে, কিছু ও অনেক সাহায্য করছে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।